সুদী দর্শক বিন্দু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রতিদিনের মতো মিরপুর এক নম্বর কবুতর হাট থেকে আপনাদেরকে একটি কবুতরের ভিডিও উপহার দিচ্ছি। ওয়াও, দেখার মতো ভাইয়া, এগুলো কি কবুতর ভাই? টাইগার হাউস সিজনের বাচ্চা ভাইয়া। টাইগার হাউস সিজনের বাচ্চা না? জি জি। এটা কি আরো বড় হবে তো? না হ্যাঁ, এগুলা একটাই অনেক বড়, আর দুই হাত দিয়ে ধরা যায় না। আমার বাসায় আছে তো আরো দুই তিন জোড়া, এর বাবা মা গুলো বাসা আছে, এগুলো মোটামুটি অনেক রাগ রাগ অনেক, যে পাখা দিয়ে বাড়ায় মনে করেন যে কাছে কাছানো যায় না যখন ডিম বাচ্চা করে। তাই এগুলো বয়স কত? এগুলো বাচ্চা তো মাত্র জিরো পর, জিরো পরের বাচ্চা। হ্যাঁ দেখেন অনেক কত বড় সাইজে। এর বাপ মা আপনার বাসা আছে না? হ্যাঁ হ্যাঁ বাসা আছে। আচ্ছা, এগুলো ডিমে আছে। এগুলো প্রাইস কত যাচ্ছেন? ভাই এক সময় মনে করেন যে 70,000-80,000 টাকাও সেল হয়েছে, বুঝছেন? এখন খাবারের দাম বেড়ে গেছে তো, এই কারণে ওই রকম আগের মতো আর মার্কেটে নাই। আগের মতো মার্কেট নেই না? জোড়া 7,000-10,000 টাকা হলে পাওয়া যায় রানিং পেয়ারগুলো। আচ্ছা, আপনি তো আরও কবুতর আনছেন। জি জি। ওই যে সিরাজি কত যাচ্ছেন? সিরাজি 2,000 টাকা। 2,000 টাকা না? জি। আচ্ছা, আপনি কি বাসায় নর আছে? এই দেখেন নর আছে। এটা এটা কি কবুতর? এটা সাইডিনের বাচ্চা। এটা ছোট দেখলে তো ছোট আসেনি, সে ছোট ফুট তো নাই বললেই চলে। আচ্ছা, আপনি অনলাইনে কবুতর বিক্রি করতে চান? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমার আমি আরো অনেক প্রতিবেদনে আমার কবুতর সেল হয়। আচ্ছা, খামার আছে আপনার না? জি জি জি। আচ্ছা, আপনার লোকেশনটা কোথায়? আমার লোকেশন মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে। আপনি মোবাইল নাম্বারটা প্লিজ? 01709392849419 81 না? হোয়াটসঅ্যাপ নাম্বার আছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ এবং অন্য একটা নাম্বার আছে, এই নাম্বার আমার কাছে। আচ্ছা, এই নাম্বার যোগাযোগ করলে পাওয়া যাবে না? জি জি। ধন্যবাদ আপনাকে। আমার চ্যানেল নাম্বার হচ্ছে 07 07 01 01 39 39 70 54 70 54 না? এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার, যদি কেউ ভিডিও আলাদাভাবে দেখতে চায় আমি দিতে পারবো। আচ্ছা ঠিক আছে। আপনাদেরকে এত দেখালাম যে কবুতরের দাম। তারপরে এখানে দেখতে পাচ্ছি যে ভাই অনেকগুলো কবুতর নিয়ে আসছে, এগুলো সব হুমা না? না জি, হুমা। হুমার প্রেস কত? হুমা রানিং জোড়া আছে, নিউ আইডাল সিঙ্গেল মা দিয়ে আছে, জিরো পরে বেবি আছে। কত করে চাচ্ছেন? জিরো পরে বেবি 1200 টাকা জোড়া। 1200 টাকা জোড়া না? জি। আচ্ছা ঠিক আছে। মিরপুর এক নম্বর কবুতরের হাট, অনেক মানুষ যেমন বিক্রেতা তেমন ক্রেতা আজকে আমরা পেলাম। যে ভাই কবুতর বসায় নিয়ে যাচ্ছে, ও যে দেখাচ্ছি যে সাইকেলের পিছনে মানুষ বসে ভাই কবুতর বসাইছে। আচ্ছা, এখানে আমরা অনেক আফসানগিরি জেলে জোড়া কত ভাইয়া? আফসানগিরি জেলে না, মাক্সি রেচার। মাক্সি না কত? মাক্সি রেচার। কত টাকা জোড়া ভাই? চাইতে আছি তো অনেকই, কিন্তু একদম 2,000 টাকা বলে বিক্রি করবো। একদম 2,000 টাকা? আর এই যে এই যে এটা বিউটি, বিউটিটা ভাই চাইতে আছি 5,000 ভাই। 5,000 না? বাজার কিরকম? বাজার ভাই আগের থেকে অনেক মন্দ। মন্দ না? মন্দ বাজার। আগে তো মন্দ ছিল, আগের তো তা একটু বাড়তি বাড়তি আছে, গরম তো বাড়ছিল একটু না? আচ্ছা ঠিক আছে। অনেক দর্শক কিন্তু এখানে কবুতর কেনার থেকে কবুতর দেখার লোকই। ভাই কত টাকা দাম চাচ্ছেন? ভাই দাম দাম চাচ্ছি ভাই 1500 টাকা। কি নর নামাজ এটা? এটা ভাই এমন ভাই বাচ্চা ভাই, একটু ফুল টাইম করা। ও ফুল টাইম করা না? আচ্ছা ঠিক আছে, আমরা একটু ভিতরের দিকে যাব এবং ধীরে ধীরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কবুতরের দামগুলো কীরকম। এখানে আমরা ভাই এটা কী কবুতর ভাইয়া? জিরাগোলা। জিরাগোলা, জিরাগোলা কত টাকা যাচ্ছেন? 600 টাকা। 600 টাকা মাত্র? দাম একসময় তো 6,000 গেছে, এগুলো দেখছি আমরা। এখন দাম কম? এখন দাম কম না? দাম কমার কারণটা কি? এটা বলতে পারতেছি না, বাজারের খাবারের বৃদ্ধি না? খাবার কত করে কেজি? খাবার 40 টাকা গম, যেটা মিক্সার 40 টাকা 80। না আমি শুধু গমটা খাওয়াই। ও গমটা খাওয়ান না? আচ্ছা ঠিক আছে। তারপরে এখানে কিছু মাক্সি দেখতে পাচ্ছি ভাই, মাক্সি কত করে? মাক্সি ভাই 1500 টাকা জোড়া। 1500 টাকা জোড়া চাচ্ছে মাক্সি, অনেক সুন্দর সুন্দর মাক্সি। আবার টিয়া পাখিটাকে কোন দিয়া? আরে গুদারি, এখানে আবার কিছু এই যে ছোট ভাই, ভাই কোথায় আপনার?
আচ্ছা, লক্ষ্য কত যাচ্ছেন? লক্ষ্যটা কত? দর্শক, ভিন্ন ভিন্ন মানুষ দিয়ে কিন্তু পৃথিবী করা, এ হলো খেলা। এখানে দেখেন কবুতরের কিছু বাচ্চা আছে, খুব দেখার মতো কবুতরের বাচ্চাগুলো, খুব সুন্দর বাচ্চাগুলো। এই কবুতর, বড় কবুতর থেকে কবুতরের বাচ্চা কিন্তু ভালোই দামে বিক্রি হয়। এই যে এখানে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি, বিশাল বড় ভাই। কিলো জোড়া কত যাচ্ছেন ভাই? চাওয়া দাম আপনার 10,000 টাকা। 10,000 টাকা চাচ্ছেন না? দাম বলছে কেউ? আপনি 6 পর্যন্ত উঠছে, 7 হইলে ছেড়ে দেবো। 6 উঠছে, 7 হইলে ছেড়ে দেবো না? এক সময় এগুলোর দাম কিরকম গেছে ভাই? কত? 30-35 এরকম। এত কমে গেলে কবুতর বিক্রি করবে কেউ বা পালবে কেউ? ভাই আসলে এটা কিছু করার নাই, পরিস্থিতির মানুষ সবাই শিকার। পরিস্থিতি সবাই শিকার না? সেটাই। ইউক্রেনের যুদ্ধে গমের দাম বাইরে যাওয়ার কারণে বুঝেই কামড়া হয়েছে ভাই। গমের দামের সাথে সাথে তো দ্রব্য মূল্যের দামও অনেক বাড়ছে। আচ্ছা ঠিক আছে, 7,000 টাকা ভাই বিক্রি করে দেবে এই কিংটা। তাও বাচ্চা খুব সুন্দর, অনেক বড় হাট এটা, বিশাল বড় একটা হাট ভাই। এখানে কিছু দেখছেন ঘুঘুর সাথে কবুতর নিয়ে যাচ্ছে, অনেক কবুতর কিন্তু এখানে বিক্রি হয়, লক্ষ 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 টাকার, লক্ষ লক্ষ টাকার কবুতর কিন্তু এখানে বিক্রি হয়ে যায়। এখানে কিছু আমরা কবুতর দেখতে পারতেছি। যে ভাই এই বিউটিটা কত যাচ্ছেন? বিউটিটা কত? বিউটিটা 1200। 1200। আর ওই যে গিরিজেল? গিরিজেল 1,000 টাকা জোড়া বাচ্চা আর কি। 1,000 টাকা জোড়া না? সেই খরগোশ আছে আপনি? জি, খরগোশ কার? খরগোশ ভাই, খরগোশ কত? খরগোশ দেখেন আমার এখানে বাচ্চাও দেওয়া যায়। ও ভাই এখানে বাচ্চা বিক্রি করেন নাকি? কত বিক্রি বেশি? কত? 300 টাকা। দুইটা না? 150 টাকা পিস না? দেখ দর্শক, আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।